আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ক্রেডিট কার্ড নিয়ে আমাদের অনেকে প্রশ্ন করে থাকেন যে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় কিনা প্রথমত বিষয় হচ্ছে যে ক্রেডিট কার্ডটা আসলে কি ক্রেডিট কার্ড আসলে ঋণের একটা কার্ড যে কার্ড ব্যবহারের মাধ্যমে আসলে আমরা ঋণ নিয়ে থাকি ব্যাংকের কাছ থেকে বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তো আসুন প্রথমে আমরা জানি যে ইসলাম ঋণটাকে কেমনভাবে দেখে আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের শূন্যগুলো দেখি হাদিসগুলো দেখি আমরা দেখব যে এমন কয়েক জায়গায় উল্লেখ করা হয়েছে যে রসুল্লাহ সাল আলহিউসাল্লামের সামনে মৃত ব্যক্তির জানাজা এসে উপস্থিত হয়েছে কিন্তু তিনি প্রথমে প্রশ্ন করেছেন যে এই ব্যক্তির কোনো দায় আছে কিনা ঋণ আছে কিনা যদি ঋণ থেকে থাকে তিনি কিন্তু জানাজা পড়াতে অনেকটাই অসম্মতি জানিয়েছেন এবং যখন অন্য কোনো সাহাবা বলেছেন যে হ্যাঁ আমি ঋণ পরিশোধের দায়ভার গ্রহণ করলাম দায়িত্ব নিলাম তখন কিন্তু অর্থাৎ ঋণকে এমনভাবে ঘৃণা করা হয়েছে এক দিক থেকে আবার অন্য দিক থেকে যদি আমরা দেখি আল্লাহ সুফায় আলকর মঞ্জাল্লাহ কর্দান হাসানা কে আছে যে আল্লাহকে কর্জা হাসানা দিবে। আল্লাহকে কর্জে হাসানা দিবে বা সুদমুক্ত ঋণ দিবে, এর অর্থ হচ্ছে আল্লাহর কোনো বান্দা যার অসত্যিকার অর্থে প্রয়োজন তাকে কে কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ দিবে কে আছে আল্লাহ জিজ্ঞেস করছেন এই আয়ের থেকে যদি আমরা বুঝি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কাজে হাসানা অর্থাৎ উত্তম ঋণ যে ঋণের মাধ্যমে কোনো বিনিময় আশা করা হয় না বরং প্রয়োজন আছে এমন কোনো ব্যক্তিকে ঋণ দেওয়া হয় কোনো সুদের বিনিময় ছাড়া কোনো উপকারের বিনিময় ছাড়া এটা কিন্তু আল্লাহ উৎসাহিত করেছেন তাহলে একদিক থেকে আমাদেরকে নির্সাহিত করছেন ঋণ নিতে যেন আমরা আমাদের যা আছে তা দিয়ে চলার চেষ্টা করি আমরা আমাদের জীবন জীবনকে যেন অতিরিক্ত বিলাসবহুল করে না ফেলি আমাদের আয়ের বাইরে আমাদের সামর্থ্যের বাইরে আবার অন্য দিক থেকে আমাদের কেউ যদি সমস্যায় পড়ে সত্যিকার অর্থে তাকে যেন আমরা ঋণ দেই সুদ ছাড়া সেটাও কিন্তু আল্লাহ সব আমাদেরকে উৎসাহিত করছেন প্রিয় দর্শক আজকে যদি আমরা পুরো বিশ্বের দিকে তাকাই আজকে যদি আমরা উন্নত দেশ বলতে যাদেরকে চিনি পশ্চিমা দেশগুলো সেগুলো থেকে তাকাই আমরা দেখব মানুষ শুধু নয় পুরো দেশই আদ্যপান্ত ঋণে জর্জরিত হয়ে আছে ঋণ ভিত্তিক ইকোনমি বা অর্থ অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তাদের এবং যে কোনো সময়ে এ ধরনের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে আপনার প্রস্তুত শুধুমাত্র হয়তো তাদের প্রভাব প্রতিপত্তির কারণে বা নানা অন্য অন্য নানা কারণে সে অর্থ ব্যবস্থাগুলো টিকে আছে ঋণ আমাদের সবার জন্যই খুব ভয়ঙ্কর একটি বিষয় আমাদের সকলের জন্য সেটা অভিশাপ এবং যতটুকু সম্ভব ঋণ না নেওয়া আমাদের জন্য উচিত এরপর যদি কারো ঋণ একান্তই প্রয়োজন হয় তাহলে কি সে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে প্রশ্নটা সেখানে তো প্রথমত আমরা বলবো যদি সেটা সুদিভ সুদভিত্তিক ব্যাংকের হয় সুদী ব্যাংকের হয় তাহলে নিঃসন্দেহে সেখান থেকে যে কোনো প্রকার ঋণ নেয়া চাই সেটা সরাসরি ব্যাংক ঋণ নেয়া কিংবা ক্রেডিট কার্ড কার্ডের মাধ্যমে ঋণ নেয়া সবগুলোই সুদ এবং সবগুলোই হারাম অনেক সময় তারা বিভিন্ন অফার দিয়ে থাকে যে চল্লিশ দিনের মধ্যে যদি পরিশোধ করে দেওয়া হয় তাহলে সেখানে সুদ আসবে না কিন্তু প্রিয় দর্শক যদি একটু ভাবেন আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলে কিন্তু এখানেও সুদের চুক্তিতে সম্মতি প্রকাশ করা হচ্ছে যে হ্যাঁ যদি আমি চল্লিশ দিনে আপনার স্যাটেল করতে না পারি তাহলে আমি সুদ দেবো এই যে আমরা একটা জায়গায় গিয়ে সুদের ব্যাপারে সম্মত হচ্ছি আল্লাহন তালা আমাদেরকে হেফাজত করুন এটাও কিন্তু রসুল্ল্লা সালাল্লাহ আলী আসসালামের ভাষায় অভিশপ্ত কারণ লসুল্লাহি সাল আলী হিসাল্লাম আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহি ওয়া ক্যাতিবাহু রসুল্ল সাল্লাহ আলী সুদ যে খায় যে দেয় এবং সুদের যে সাক্ষী হয় এবং সূর্যের সুদের চুক্তি যে লিখে সকলকেই তিনি অভিশাপ দিয়েছেন কাজে এটা সম্পূর্ণ পরিত্যাজ্য এখন প্রশ্ন হচ্ছে যে ইসলামী ব্যাঙ্কগুলো অনেক ক্রেডিট কার্ডগুলো নিয়ে এসেছে নিয়ে আসছে সেগুলো আমরা কি দৃষ্টিতে দেখব তো ইসলামী ব্যাঙ্কগুলোর যে কার্ডগুলো কারজ প্লাস উজরা অর্থাৎ একই সাথে ঋণ এবং অতিরিক্ত যে সার্ভিস তারা দিয়ে থাকেন সেটা একটা ফ্ল্যাট ফি একটা সার্ভিস ফি যেটা কোনো ভ্যারিয়েবল না অর্থাৎ সেটা টাকার অঙ্কের উপর ভিত্তি করে সেটা উঠানামা করে না সে কার্ডটা আমরা সীমিত পরিসরে ব্যবহার করতে পারি তারপরেও এটার সাথে জড়িত অন্যান্য সুযোগ সুবিধা আমাদেরকে দেখতে হবে মনে রাখতে হবে একটা ইসলামী ব্যাঙ্ক থেকে আরেকটা ইসলামী ব্যাংকের কার্ড এবং সেগুলোর ফিচার কিন্তু সম্পূর্ণ অনেকাংশেই ভিন্ন হয় কাজে এগুলো সব কিছু লক্ষ্য রেখেই আমাদেরকে ব্যবহার করতে হবে এবং সবশেষে আবারও আমি একই কথা আহ্বান জানাবো যে ঋণ আসলে আমাদের জন্য ভালো কিছু নয় ঋণে জর্জরিত হওয়া মানুষের শুধুমাত্র মানসিক স্বাস্থ্য হানি করে এমনটাই নয় বরং সামাজিকভাবেও তাকে নানাভাবে লজ্জিত হতে হয় কাজে আমরা আমাদের আয় নিয়ে সন্তুষ্টি থাকার চেষ্টা করব আমাদের জীবন ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করব একান্ত কখনো আমাদের প্রয়োজন হলে আমরা অন্য ভাই যারা যারা আছি আমরা চেষ্টা করব এ ধরনের ভাইদেরকে ফর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ দিতে আল্লাহ সহ তালা আমাদেরকে ঋণ মুক্ত বিশেষ করে সুদযুক্ত ঋণ থেকে মুক্ত থাকার তফিক দান করুন বা আসল আমার আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওয়সালাম আলিক